হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। পারমিতার আড্ডায় তোমাদেরকে স্বাগত। তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো কী রান্না করছি দেখো, কোনোদিন রান্না করিনি, এই প্রথম রান্না করছি। তো চলো দেখে নাও, আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি। তো চলো দেখে নাও। তো নিয়ে এসেছি মাশরুম। এই যে দেখো, মাশরুম কেটে পরিষ্কার করে এইভাবে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে এইভাবে রেখে দিয়েছি এগুলোকে। এইবার আমি এটাকে কি করব, এটাকে কড়াইতে জল দিয়েছি, দেখো জল টকবক করে ফুটছে। তো এই মাশরুমগুলো আমি কড়াইতে ঢেলে দেব, কারণ কড়াইতে ঢেলে দিলাম, কারণ অনেক সময় এর মধ্যে অনেক রকমের জীবাণু থাকতে পারে। তো তার জন্য গরম জলে ঢেলে দিলে জীবাণুটা কেটে যাবে। তো এর জন্য এখানটায় ঢেলে দিলাম। এই যে এটা একটুখানি ফুটতে লাগুক, তারপরে আর এই পাশে রেখে দিয়েছি আমি দেখো টমেটোর খোসাটা ছেড়ে রেখে দিয়েছি। তো এটা একবারে মিক্সিতে আমি দিয়ে দেবো। এখানে আছে লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কিছু আদা। তো এইভাবে আর এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করব। তো চলো দেখে নাও। তো এই দেখো মিক্সির বাটি নিয়েছি, নিয়ে আমি টমেটোটাকে গোটায় ধরে দিয়ে দিচ্ছি, কারণ মিক্সিতে বাটিতে দিলে পুরো একদম কেটে পিষাই হয়ে যাবে। আর এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা, এগুলোকে আমি পুরো ঢেলে দিলাম এর মধ্যে। তো ঢেলে দেওয়ার পরে এর মধ্যেই আমি আবার দিয়ে দেব একটুখানি তোমার জিরের গুঁড়ো, বেশি না অল্প একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো দেখো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে মশলা বাটা হয়ে গেছে দেখো, আর এদিকে এটা হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে দেব। তো দেখে নাও, তো এটা এখানে নামিয়ে দিলাম। তো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আর গ্যাসে তেল দেবো। তো চলো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তো দিয়ে এইবার আমি ওই মাশরুমটাকে পুরো কড়াইতে ছেড়ে দেবো। তো হালকা করে ভেজে নেবো ওইটাকে। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে ফেলবো তেলটা হালকা হালকা করে ছেঁকে। তো মাশরুম ভাজা নামিয়ে ফেলেছি, এবার এটা দিয়ে দেবো কড়াইতে, দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে দিলাম। এতে এবার দিয়ে দেব জিরে, তিনটে শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে হতে লাগুক। তো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, ওই জন্য আমি কড়াইতে খুন্তি দিয়ে কেটে দিলাম যাতে ফুটে না আসে। তো এটা ফুটতে লাগুক। তো এটা হয়ে গেছে, এইখানে আমি দিয়ে দেবো এবার মশলাটা। এটাকে ভালো করে কষাবো। আর এতে একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার ভালো করে এটাকে কষাবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে।
তো মশলাটা দেখো হালকা তেল তেল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়ে গেছে। তো যে আলুগুলো ভেজে আমি রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। তো এটা আলুগুলো ছেড়ে দিলাম, এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া দেব। তো ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, তো ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখেছি। তো আর যে মাশরুমগুলো আমি ভেজে রেখেছিলাম এটা আবার এর মধ্যে আমি ঢেলে দেবো। তো ঢেলে দিলাম মাশরুম সম্পূর্ণটা, দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া দেব, ভালো করে কষাবো এটাকে। তো মশলাটার মধ্যে আমি মাশরুম দিয়ে কষাচ্ছি, তো হালকা একটু জল দেবো তাতে। হালকা একটু জল দিলাম, জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষাবো। তো দেখো কষানো হয়ে গেছে, তো এখানে আরেকটু জল দেব। জল দিয়ে জল দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে সিম করে দেব। সিম করে দিয়ে আমি এবার একটা প্লেট দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। তো ঢেকে দিলাম, তো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো কষানো হয়ে গেছে, এতে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা, এক চিমটি হাতে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াবো, নাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি বাটিতে, এই যে দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো মোটামুটি বাড়িতে সব রান্নাই হয়ে গেছে, আর আমি দুপুরে 12:30 থেকে 1টার মধ্যে খেয়ে নিই ভাতটা। তো দেখতে পাচ্ছ খাচ্ছি, তো প্রথমে খাচ্ছি মা রান্না করেছে হেলেঞ্চা দিয়ে শুক্তো মতন, তো সেটা খাচ্ছি, তো সেটা খেয়ে নিলাম। আর এবার নিয়ে নিচ্ছি, দেখো পাতে নিয়েছি ট্যাংরা মাছের ঝোল। তো ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছে মা ট্যাংরা মাছ, তো সেই মাছটাই খাচ্ছি। তো এবার নিয়ে নিচ্ছি মাশরুম, যেটা তোমাদের সাথে রান্নাটা রেসিপিটা শেয়ার করলাম, তো সেটা দিয়েই খাবো। জানি না কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম, তো ভাত মাখিয়ে খাচ্ছি। তো তোমরাও এরকম করে বাড়িতে বসে রান্না করে খেতে পারো, তো ভালো লাগলে। তো ভাত মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ আমার আবার একটু স্বভাব আছে, ভাত বেশ কুটে কুটে ডলে ডলে ভাত মাখিয়ে খাই আমি, তো আলতো আলতো করে মাখিয়ে খেতে পারি না। তো প্রথমে স্বাদটা নিলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো আর এদিকে ছেলে ওপাশে রয়েছে ক্যামেরার ওপাশে, ছেলের সাথে হয়েছে গণ্ডগোল আমার, তো ওই জন্য ছেলেকে দেখিয়ে দেখিয়ে আর একটু বেশি করে করছি, কারণ যেহেতু গণ্ডগোল হয়েছে তার জন্য। তো ক্যামেরার দিকে দেখাচ্ছি যে খাবি, তো তার মানে ছেলেকেই বলছি খাবি, কিন্তু গণ্ডগোল হয়েছে মা, তো যে পারি না ছেলেকে না দিয়ে কোনো কিছু করতে। তো গণ্ডগোল করার পরেও মা আর ছেলে গণ্ডগোল করেও তবুও ছেলেকে খাওয়ানোর জন্য ভাত আবার ফ্রাস করছি, ছেলেকে খাওয়ানোর জন্য ডাকলাম ছেলেকে, ডাক ডেকে আবার নিজে মুখে একটু দিয়ে নিলাম, চলে এসছে খেতে, এক ডাকে চলে এসছে, তো খেয়ে গেল ও, আর আমি খাচ্ছি সঙ্গে। সারা কাল খাবি এনে, খাবারের এখানে তো মা ছেলে একটু খেয়ে নিলাম, তো খাওয়া শেষ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইব করে গেলে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি।